এখন আমরা ছাপ্পানের সামনে আছি। এটা দেখতেই পাচ্ছ একটা ফুড হাব। ভেতরে যাব, গিয়ে দেখব এখানে ভালো লোকাল খাবার কি কি পাওয়া যায়, আর তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। দেখো আমরা সবাই আজকে তো বেরিয়েছি, দুই মা বাবা তিন্নি। প্রথমেই যে স্টলটা দেখতে পাচ্ছি তার নাম হামটি ডামটি। দেখো এখানে ভেজ পনির, চিজ, ভেজ হটডগ এগুলো পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছে, আইস পান, স্মোক পান, ফায়ার পান। বিভিন্ন চাট দেখো, সেও পুরি, রাজকচুরি, মিক্স চাট, কি চাও তোমরা সমস্ত কিছু এখানে পাবে। দেখো নামগুলো পড়ে জিভে কিরম জল চলে আসছে, তাই না? বাহ, এখানে তৈরি হচ্ছে। বিজয় চাট হাউস, সাবুদানা খিচুড়ি, এখানে শুধুই সুইটস, ডিফারেন্ট কাইন্ড অফ সুইটস। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ছাপ্পান খুবই ফেমাস। এটা কি নামকিন সেন্টার, দেখতেই পাচ্ছ। তোমাকে শুধু বেছে নিতে হবে যে তুমি কি খাবে। এখানে পাও ভাজি তৈরি হচ্ছে। আই সবাই লোক পধারে, খানে কা আনন্দ লে। আপনার সামনে আজকে গুলাব জামুন, বহুত হি বড়িয়া, বহুত হি শানদার, চুকি ইয়াহাঁ পর সুইট কর্ন চাট, খানে কা সবাই লোক আনন্দ লে। কর্ন চাট বহুত হি বড়িয়া, বহুত হি শানদার, খাট্টা মিঠা তিক্কা তিনো ফ্লেভার, जो कि यहाँ पर आ चुके मालपुआ पितरमड़ी के साथ, बहुत ही बढ़िया, बहुत ही शानदार। जो कि यहाँ पर काला जामुन, गोरा जामुन दोनों वेराइटी, सो मावा बाटी को आप नॉर्मल ना समझ, इसमें केसरिया का फ्लेवर, ड्राई फ्रूट इसके अंदर, बहुत ही बढ़िया, बहुत ही शानदार। छप्पन में छप्पन वेराइटी, कृपया खाने के मामले में डिसाइड आप लोग करने का। जय हिंद, जय भारत। মিঠা
ফুচকা গুলো দেখেই মনে হচ্ছে কখন খাবো। প্রত্যেকটা স্টলের ডিফারেন্ট নাম্বার, এইভাবে 56টা স্টল আছে এখানে। উফ, কলকাতায় যদি শুধু এরকম থাকতো একটা, ওখানেই বসে থাকতাম আমরা। হট চকলেট, ব্রাউনি, প্যানকেক, কোল্ড কফি, কিটক্যাট শেক, কি নেই এই দোকানে। দাঁড়িয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য, সঙ্গে আমার মাও কিন্তু পাল্লা দিচ্ছে। তিনটের সময় লাঞ্চ করেছে, কে বলবে এদের। কালে 56-এ এসে কিছু তো খাওয়া হচ্ছে, ফুচকা খাওয়া হচ্ছে। ভালো, এমনির এমনি ফুচকা খেয়ে হলো না, এবার দই ফুচকা। কেমন দই ফুচকাটা? দারুণ। এতটাই ফেমাস 56 যে দেখো আজকে উইকডেজ কিন্তু ভিড় দেখো এখানে। এখন 5টা বাজে, সত্যি কলকাতাতে এরকম একটা করতে হবে। আমরা এতটাই দেরিতে আজকে লাঞ্চ করেছি, যার জন্য এখানে এসে যে পেট ভরে খাবো, বিভিন্ন রকমভাবে ট্রাই করব, বিভিন্ন খাবার ট্রাই করব, সেটা পসিবল হলো না। যাই হোক, দেখা যাক, ফেরার সময় যদি ইন্দোরে টাইম পাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু খাবো এখানে। এটা ইন্দোরের একটা ফেমাস, ভীষণ ভালো একটা ফুড হাব, ইন্দোরে এসে এখানে অবশ্যই খেও। আমরা এখন হোটেলে ফিরে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, আবার বেরোবো ঘন্টাখানেক বাদে।
দেখো আমাদের রুম থেকে রাত্রিবেলা র্যাডিসন স্কোয়ারকে কি দারুণ লাগছে, ট্রুলি ম্যাজিক্যাল। এখন আমি ইন্দোরের সারাফা বাজারে আছি। এই স্ট্রিটটা পুরোটাই ফুড মার্কেট বলা যায়। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খাবার, যেরকম আমরা ছাপ্পানে দেখেছিলাম ঠিক সেরকম। পিওর ভেজ রেস্টুরেন্ট, তো আমরা বেড়াতে গেলে সবসময় হালকা ফুলকা খাই। পিওর ভেজ রেস্টুরেন্টে আমরা এসছি ডিনার করবো। তো ডিনারে কী কী অর্ডার দিয়েছি সেটা ডিসক্লোজ করছি না, অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন মন ভরে খাবো। আমরা সারাদিন প্রচুর ঘুরেছি, এখন আমরা এখানে ডিনারে এসছি। ডিনার করে হোটেলে ব্যাক করবো, গিয়ে একদম কমপ্লিট রেস্ট। তো এখন ডিনার এখনও সার্ভ করেনি, আমি তো বসে আছি, প্রচুর খিদে পেয়ে গেছে। দেখা যাক, খাবার দাবার এলে তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে আমাদের হোটেলে ব্যাক করতে হবে। সারাদিনে প্রচুর হয়ে গেছে, সকাল 4টে থেকে আমরা উঠে আছি, জার্নি চলছে, তারপর প্রচুর ঘুরেছি, এখন আমরা শুধু রেস্ট নেব। Зачем?